বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের পাঠে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেল আইডি তৈরি করতে হয়। তো জিমেল আইডি তৈরি করার জন্য আগে আপনারা ইন্টারনেট কানেকশন দিবেন, তারপরে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম নামে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। এরপরে অ্যাড্রেস বার, এটার নাম হচ্ছে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে কোনো লেখা থাকলে সেটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে অথবা এটার উপরে টাইপ করবেন। তো আমি এখন জিমেল আইডি তৈরি করার জন্য www.gmail.com টাইপ করে নাকি চাপা দিলাম। এরপরে এরকম আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা ডান পাশে উপরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসতে পারে। তো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। ক্লিক করলাম, একটু পরে একটা ফর্ম আসবে, এখন এটা আমরা ফিল আপ করবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, তো কারা যদি নামে তিনটা অংশ থাকে তাহলে প্রথম দুইটা অংশ ফার্স্ট নেমের টাইপ করব এবং শেষ অংশ লাস্ট নেমে টাইপ করব। তো আমি এখন একটা ইমেল আইডি তৈরি করব, শাহা ইমন কাউসার নামে আমি একটা ইমেল আইডি তৈরি করবো। তো শাহা ইমন এই দুটো অংশকে ফার্স্ট নেমে টাইপ করবো আর লাস্ট নেমে টাইপ করবো কাউসার। এরপরে ইউজার নেম, অর্থাৎ যে নামে আমরা আইডিটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউজার নেম। এখানে অটোমেটিক্যালি একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, অথবা এখানে অ্যাভেলেবলের মধ্যে কয়েকটা জিমেল থেকে তারা কয়েকটা নাম দিয়ে দেবে, আমরা এখান থেকে যে কোনো একটা নাম নিয়ে নেব। তো আমরা এই তিনটা যে কোনো একটা নিলেই সে দ্রুত নিয়ে নেবে। তো আমি এটাতে ক্লিক করলাম, তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডে একটা ক্লিক দিব। আমরা যদি পাসওয়ার্ড দেখে দেখে তৈরি করতে চাই তাহলে এখানে একটা ক্লিক দিলেই পাসওয়ার্ড কী টাইপ করতে দেখাবে। তো আমি তার নামের প্রথম অন্য চারটা নিব, এখান থেকে শাহা এইচ এ। আমি কী নিয়েছিলাম এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, এখানে ক্লিক করলে দেখা যাবে শাহা। তারপরে মনে রাখার জন্য জন্ম সালটা দিয়ে দিলাম 2003। পাসওয়ার্ড শাহা 2003, এখানে কনফার্ম পাসওয়ার্ডে, এখানে যে পাসওয়ার্ডটা টাইপ করছিলাম এই পাসওয়ার্ডটাই টাইপ করব। এখানে ক্লিক করব আইয়ের মতো হলে, ক্লিক করলাম। এরপরে এখানে আবার এসে এইসে শাহা 2003, দুই জায়গায় পাসওয়ার্ড একই হতে হবে, এখন কিন্তু দেখাবে না, আবার ক্লিক করলে দেখাবে। তারপরে আমরা নেক্সটে যাব, পরবর্তী ধাপে নেক্সটে ক্লিক করলাম। এখানে যদি প্লিজ চুজ এ স্ট্রং পাসওয়ার্ড, আচ্ছা আবার লিখি, এটাকে ধরছে আবার 2003। এবার এখান থেকে কে দিয়ে দিই, শেষে কে লাস্ট নেমের থেকে কে দিয়ে দিলাম, আবার এখানে এইসে 2003, তারপরে কে। এরকম যদি আমরা এখানে নাম ইউজার নেম সিলেক্ট করতে যদি ভুল হয় বা তারা না নেয় তাহলে এরকম লাল লেখাটা আসবে, তখন আমরা এখান থেকে সম্ভাব্য যে কটা দিয়ে দিবে তারা সেখান থেকে একটা আমরা নিয়ে নিব। একটাতে ক্লিক করলেই সেটা তারা নিবে। এবার নেক্সটে যাব, নেক্সটে ক্লিক করলাম। এবার ফোন নাম্বার, এখানে মনে রাখতে হবে এটা বাংলাদেশের ক্লার্ক, অর্থাৎ দেশ সিলেক্ট করতে হবে, যদি অন্য কোনো দেশ থাকে তাহলে তখন আমরা এখান থেকে বাংলাদেশকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে ফোন নাম্বারটা, যে ফোন নাম্বার দিয়ে আমরা ইংরেজি তৈরি করবো সেই ফোন নাম্বারটা টাইপ করবো 01760799564।
নাম্বারটা আমরা দিলাম। এই নাম্বারে যদি আগে কোনো ইংলারি তৈরি করা না হয়ে থাকে তাহলে এই নাম্বারটা দিয়ে ইংলারি তৈরি করা যাবে, না হলে আগে কোনো নাম্বার দিয়ে ইংলারি তৈরি করলে পুনরায় করতে গেলে না হতে পারে। আমি নেক্সটে ক্লিক করব, অর্থাৎ মোবাইল নাম্বারটা টাইপ করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, এখন এই মোবাইলে একটা কোড নাম্বার গেছে, এই কোড নাম্বারটা এখানে টাইপ করতে হবে। মোবাইল নাম্বারে জি এর সামনে ছটা সংখ্যা যাবে, এই ছটা সংখ্যার লাইফ টাইম থাকবে মাত্র 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে এই ছটা সংখ্যা দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ ভেরিফাই করতে হবে। তো মোবাইলে যে সংখ্যাগুলো দিল সেগুলো আমি এখন টাইপ করে দিচ্ছি, 8908 94 4। তারপরে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে যদি কোড নাম্বার ভুল হয় তাহলে কিন্তু ভেরিফাই হবে না। তো ভেরিফাইতে আমি ক্লিক দিলাম। এই অবস্থা আসলে বোঝা যাবে যে ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা শুধু এখান থেকে মান্থ ডে ইয়ারটা দিয়ে দিব, মান্থ অর্থাৎ জন্মের মাসটা। তো অক্টোবর আপনাদের যার যে মাস জন্মগ্রহণের মাস সেটা আপনারা দিবেন, ডে যা তা এখানে টাইপ করে দিবেন, আর ইয়ারটা এখানে টাইপ করে দিবেন। এরপরে এখান থেকে জেন্ডার এখানে ড্রপ ডাউনারতে ক্লিক করবেন, তারপরে পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেলে আমরা সিলেক্ট করে দিব। তো যেটা ছেলের জন্য আমি মেলে ক্লিক করলাম। তারপরে এইটা ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করলাম। এবার এখানে ইয়েস আই এম ইন, এই অবস্থা আমরা ইয়েস আই এম ইনে ক্লিক করব। যদি বয়স কম হয়, একবারে কম হয়, তাহলে কিন্তু ইমিলারি হবে না। তো আমরা ইয়েস আই এম এ ক্লিক আই এম ইনে ক্লিক করলাম, পরবর্তী ধাপে যাবে। এবার এই অবস্থা আসলে আমরা নিচে এখানে এরোতে ক্লিক করব, এরোতে ক্লিক করে করে একেবারে নিচে চলে যাব। আমি আবার দেখাচ্ছি, এখানে এরোতে ক্লিক করে করে নিচে চলে যাব। এবার এখান থেকে আই অ্যাগ্রি, তার মানে আমরা এটা করতে রাজি আছি, এই জন্য আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করতে হবে, এই যে এখানে লোডিং হচ্ছে, কাজ চলতেছে, লোডিং জিমেল। এটা এখান থেকে একেবারে এই মাথা পর্যন্ত এই প্রান্ত বন্ধ হয়ে যাবে, এতে সরাসরি ইমেল আইডিতে ঢুকে গেল। এখানে ইমেল আইডিটা শো করতেছে, সাহা ইমন কে এইচ ও ডব্লিউ এ নামে ইমেল আইডি তৈরি হয়ে গেছে। এটা আসলে আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সট, আবার এখানে ওকে। এতে যতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এবার আমরা এদিক থেকে দেখব যে যে নামে ইমেল আইডি তৈরি করব সেই নামের প্রথম বর্ণটা এখানে শো করবে। আমরা এখানে মাউস পয়েন্টার এসির মধ্যে মাউস পয়েন্টার ধরলে নিচে একটু নিচে দেখাবে @gmail.com। তো তৈরি হয়ে গেল আমাদের ইমেল অ্যাড্রেস। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এসে ক্লিক করব, এখানে ক্লিক করে তারপরে এখান থেকে সাইন আউটে ক্লিক করলে বেড়ে যাবে। তো আশা করি আপনারা নিজে নিজে আপনাদের ইমেইল আইডি তৈরি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।